পোচেস্ট্রুম টেস্টের দ্বিতীয় ইনিংসে টাইগারদের মহা ব্যাটিং বিপর্যয়ের জন্য মুশফিক তামিম রিয়াদদের কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা। এমন দুর্দশার একটা দিন ক্রিকেটে আসতে পারে জানিয়ে দ্বিতীয় টেস্টে ভালো করার প্রত্যাশা করেছেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফি বিন মর্তজার কথা শুনেছেন শামসুল আরিফিন। লড়াই করার যে সক্ষমতাটা আমার মনে হয় যে অনেকদিন পর আমি আরেকটা এমন একটা টেস্ট মানে সেশন দেখলাম যেখানে কিনা আমরা মানে বলতে পারেন যে হারের আগে হেরে গেছি। রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং বিং এ ক্যাপ্টেন আর অ্যাজ এ ব্যাটসম্যান, আর খুবই খারাপ লাগছে। আবেগী ক্যাপ্টেন বলে এরই মধ্যে নাম করিয়েছেন মুশফিক। তবে দ্বিতীয় ইনিংসে যে ব্যাটিং বিপর্যয় তাতে শক্ত মানুষও আবেগী হতে পারেন, চাইলে রাখতেও পারেন, কিন্তু ওসবের ধারধারি নেই ওয়ানডে ক্যাপ্টেন। ক্রিকেটীয় ঘটনা হিসেবেই ইনিংসটিকে দেখছেন মাশরাফি। সরাসরি অ্যাকশনের দিকে সবসময় তাকাই। আপনি চারটা দিন যে ছেলেরা ফাইট করেছে সেটা কিন্তু আমরা কেউ বলছি না। আমরা কিন্তু হ্যাঁ এটা ঠিক, কিছু না কিছু ভুল না করলে হয়তো বা ইনিংস এরকমভাবে ক্লোজ করতো না, কিন্তু আমরা যদি এখানে বসে ঘরে বসে বসে যদি আমরা ওইটুক অ্যানালাইসিস না করতে পারি যে সাউথ আফ্রিকার কন্ডিশন কি, অস্ট্রেলিয়া টিম বাংলাদেশে এসে টেস্ট ম্যাচ তিন দিনে হেরে যাচ্ছে, এটাও যদি আমরা অ্যানালাইসিস মানে শুধু জয় আর হারটাই যদি দেখি, যদি ওই অ্যানালাইসিস না করতে পারি যে ঘরে বসে বসে থেকে যে সাউথ আফ্রিকার কন্ডিশন কি, তাদেরকে কিসের ভিতর দিয়ে যেতে হচ্ছে, এসব যদি আমরা অ্যানালাইসিস না করতে পারি তাহলে আসলে আমার মনে হয় ক্রিকেট নিয়ে আলোচনা করা ঠিক না। সাউথ আফ্রিকার কন্ডিশনে শক্ত চ্যালেঞ্জ থাকবে ক্রিকেটাররা জেনেই ওই মাটিতে পা দিয়েছেন, পা শক্ত রাখার চ্যালেঞ্জটাই বড় করে দেখছেন মাশরাফি। টেস্ট ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট, আর এরপরে ওয়ানডে টি টোয়েন্টি হয়তো বা ডিফারেন্ট চ্যালেঞ্জ, এটার থেকে আরেক রকমের চ্যালেঞ্জ। তো আসলে এখনই বলা ঠিক হবে না যে কোনটা সুবিধা কোনটা, এখন যদি টেস্ট ম্যাচ ভালো খেলতে পারি আমরা তাহলে দেখবেন যে ওইগুলোও সহজ হয়ে যাবে। তো এই মুহূর্তে দাঁড়ায় আমি বলতে পারি যে এখন শামসুল আরিফিন 71 ভাবাই উচিত সেটা নিয়েই।